যাদবপুরের ভেতরে একটি অন্য ধরনের পরিবেশ বেশ কয়েক বছর ধরে সেখানে তৈরি করে রাখা হয়েছে। মূলত বাম এবং অতি বাম যে সংগঠনগুলো, তাদের মধ্যে অনেকে আবার বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারাতে বিশ্বাস করেন, এরকম চিন্তাধারার লোকেদের বারবারন্ত যাদবপুরে হতে দেয়া হয়েছে। সিপিএমের সময় সিপিএম হতে দিয়েছে, তৃণমূলের সময় তৃণমূল হতে দিয়েছে, এবং এরা মূলত ভারত বিরোধী, ভারতের সংস্কৃতির যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা বিরোধী চিন্তাভাবনা নিয়ে এরা কাজ করে গেছে, এবং সেখানে একটা বড় নেক্সাস তৈরি হয়ে গেছে। সেই নেক্সাসের মধ্যে আবার কেউ কেউ বলছে যে কি ওখানে ড্রাগসেরও নাকি কারবার হয়, আমরা যেটুকু মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। কিন্তু যাই হোক না কেন, কিন্তু একজন পড়ুয়ার এইভাবে মৃত্যু, সেই মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, মত প্রকাশ করতেই পারেন, কিন্তু একজনকে খুন করে দিতে পারেন না। তাই সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া, পদক্ষেপ নিয়ে এটা বন্ধ হওয়া উচিত, এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রাজ্য সরকারের ভুল পদক্ষেপের জন্য বারবার নষ্ট হচ্ছে, রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না। বিজেপির পাশাপাশি যাদবপুর কাণ্ড নিয়ে প্রশাসনকে নিশানা করেছে কংগ্রেসও। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে যাদবপুর কাণ্ডই সেটা প্রমাণ করে। পুলিশের তৎপরতা হলো বিজেপি কর্মীদের খালি ধরপাকড় করা, মন্তব্য অধীর চৌধুরী। যাদবপুর কাণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কত জঘন্য। পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবে তো দেরি কেন, এত দিন লাগছে কেন, ঘটনা কি ঘটেছে তার ব্যাখ্যা দিতে। পশ্চিমবঙ্গ সরকার, এখানকার সিআইডি বিরোধীদেরকে গ্রেপ্তার করার জন্য যে তৎপরতা দেখায়, সেই তৎপরতা এই ছাত্রটির মৃত্যুর জন্য দেখাচ্ছে না কেন, এত দিন দেরি হচ্ছে কেন, কি ঘটনা আমরা এখনো জানতে পারলাম না কেন, সেটা যৌন শোষণ না সেটা আর্থিক শোষণ না সেটা হত্যা না অত্যাচার, কি আমরা জানতে চাই। এই কাশ্মীরের পড়ুয়ার ওবিসি কাস্ট সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যারা ইস্যু করেছে তাদেরকে ধরা উচিত, এবং এটা একটা বড় চক্রান্ত, এবং যেহেতু মাল্টি স্টেটের বিষয় রয়েছে তাই স্টেট পুলিশ এখানে ইনভেস্টিগেশন করতে পারে না। উনাকে কারা এখানে ওবিসি সার্টিফিকেট দিলেন, কারণ কাশ্মীরের যিনি অরিজিনাল ওবিসি সেখানে তো পশ্চিমবঙ্গের মতো ওবিসি নেই, ওই ওবিসির আওতায় উনি পড়েন না। এখানে ওনাকে বেঙ্গলের যে ওবিসি, বেঙ্গলের ওবিসি কোটায় কাশ্মীরের ওবিসিকে আপনার সার্টিফিকেট এবং অ্যাডমিশন দুটোই দেওয়া যায় না। এটার পিছনে বড় শক্তি আছে, বড় চক্রান্ত আছে, ইটস এ ফিট কেস ফর এনআইএ।